কুকুরকে যদি আপনি ভুল করেও কখনো চকলেট খাইয়ে দেন তাহলে কুকুরের সাথে কি ঘটবে? কিংবা আপনি কি সেই লাকি প্রাণীটির নাম জানেন যে প্রাণীটির শরীরে কখনো কোনো প্রকারের রোগ বাসা বাঁধতে পারে না, আর এজন্যই এই প্রাণীগুলি 300 থেকে 500 বছর বেঁচে থাকতে পারে। এছাড়া আপনি একটি সত্য জানলে অবাক হবেন যে যতগুলি সিংহ এই পৃথিবীতে আছে তার থেকেও বেশি রয়েছে সিংহের মূর্তি। আজকের ভিডিওতে আপনি এরকমই অসাধারণ 10টি বিষয় সম্পর্কে জানবেন, তাই দেখুন ফ্যাক্ট নাম্বার 1। সিনেমা কিংবা টিভিতে আপনি অনেকবার দেখেছেন যে ক্লোরোফর্ম দেওয়া কোনো কাপড় নাকের সামনে চেপে ধরার সাথে সাথে কিভাবে সকলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টিভি সিনেমা দেখে আমরাও এটা মেনে নিয়েছি যে ক্লোরোফর্ম নাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই কোনো মানুষ অজ্ঞান হয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ক্লোরোফর্ম দিয়ে কাউকে অজ্ঞান করার জন্য কম করে 6 থেকে 8 মিনিট সময় লাগে। তাহলে ভেবে দেখুন যে সিনেমা দেখে দেখে আমরা কেমন ভয়ানক জ্ঞান অর্জন করে রেখেছি। ফ্যাক্ট নাম্বার 2। এবারের এই ঘটনাটি খুব মজাদার। একবার একটি বই ছাপা হয়েছিল, এভরিথিং ম্যান নো অ্যাবাউট ওম্যান। অর্থাৎ এই বইটিতে সেই সমস্ত কিছু লেখা ছিল যেই বিষয়গুলি পুরুষেরা জানে মহিলাদের সম্পর্কে। এরপর প্রচুর গ্রাহক বইটিকে কেনে, আর তারপর তারা বইটিকে খুলে দেখে যে বইটি সম্পূর্ণ খালি, অর্থাৎ পুরুষেরা মহিলাদের সম্পর্কে কিছুই জানে না। আর এরপর এই বইটি সোশ্যাল মিডিয়ায় একেবারে হইচই ফেলে দেয়। ফ্যাক্ট নাম্বার 3। হাঙর অর্থাৎ শার্ক পৃথিবীর একমাত্র এমন প্রাণী যাদের শরীর কখনো খারাপ হয় না, কারণ এদের শরীরে যে কোনো রোগের সঙ্গে লড়ার জন্য ন্যাচারাল পাওয়ার থাকে। আর তা যে কোনো রোগী হোক না কেন, কিংবা যে কোনো প্রকারের ভাইরাস, হাঙরদের ইমিউন সিস্টেম এতটা পাওয়ারফুল যে তারা যে কোনো প্রকারের রোগকেই হারিয়ে দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে তারা কতটা লাকি। আর এজন্যই আপনি জানলে অবাক হবেন যে একটি হাঙর প্রায় 250 থেকে 500 বছর বেঁচে থাকতে পারে, যদি না মানুষের হাতে তাদের প্রাণ দিতে হয়। ফ্যাক্ট নাম্বার 4। এবার আপনাকে একটি রহস্যময় জঙ্গল দেখাবো। দেখুন এই বনটিকে। মনে করুন কোনো একদিন ঘুমন্ত অবস্থাতে মজা করেই আপনার আপনজনেরা আপনাকে এই জঙ্গলে এনে ছেড়ে দিল, আর চোখ মেলে আপনি এরকম একটি অদ্ভুত বন দেখতে পেলেন। তাহলে কি আপনি অবাক হবেন? অবশ্যই অবাক হবেন, কারণ অরণ্যটিকে দেখতেই এমন। প্রথমবার যে এই জঙ্গলটিকে দেখে সেই অবাক হয়ে যায়। পোল্যান্ডের ক্রুকড দ্য ফরেস্ট নামের এই জঙ্গলটি প্রতিটি গাছ গোড়ার দিক থেকে এমন অদ্ভুতভাবে বাঁকা। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হয়তো বা কোনো মানুষ এর জন্য দায়ী, কিন্তু এমনটা নয়। বহুদূর বিস্তৃত এই অরণ্যের প্রতিটি গাছ প্রাকৃতিক নিয়মে জন্মেছে আর বেড়ে উঠেছে। কিন্তু এই অরণ্যের গাছগুলি এমন কেন তা জানার জন্য বিজ্ঞানীরা এখনও রিসার্চ চালাচ্ছে। ফ্যাক্ট নাম্বার 5। অনেক রকম সবজি সম্পর্কে তো আপনি জানেন, উচ্ছে, বেগুন, পটল, মূলো, আরও না জানি কত কি। কিন্তু আপনার কাছে যদি কেউ জানতে চায় যে সেই সবজিটির নাম কি যেটি সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয়, এমনকি তার সারা পৃথিবী জুড়ে, তাহলে আপনি কি বলবেন? আসলে সেই সবজিটি হলো টমেটো, যার ব্যবহার অন্য সবজির তুলনায় সবচেয়ে বেশি। আর 2 নম্বরে যে সবজিটি রয়েছে যেটি সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় সেটি হলো আলু। ফ্যাক্ট নাম্বার 6। সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় ফুলের বাগান, দুবাইতে মিরাকেল গার্ডেন নামের একটি গার্ডেন রয়েছে যেটি এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান। এখানে অনবরত ঘূর্ণায়মান অসাধারণ সুন্দর সুন্দর মূর্তি থেকে শুরু করে যে কোনো প্রকারের বড় বড় মূর্তি, এমনকি বিশাল সাইজের প্লেন, সমস্ত কিছুই এখানে ফুল গাছ দিয়ে মোড়া। গার্ডেনটির নাম যে শুধু মিরাকেল তা নয়, এই গার্ডেনটিকে দেখলেও মনে হয় অলৌকিকভাবে তৈরি করা কোনো দুনিয়া। সম্পূর্ণ এই গার্ডেনটিকে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে $11 মিলিয়ন খরচ করে ফেলেছে দুবাই সরকার। ফ্যাক্ট নাম্বার 7। ফুল সম্পর্কে যখন জানছেন তখন আপনি এটা জানলে অবাক হবেন যে এমন এক ধরনের ফুল রয়েছে যে ফুল 12 বছরে একবারই মাত্র ফোটে। অর্থাৎ আপনার যখন 12 বছর বয়স তখন যদি এই ফুল ফোটে, তাহলে দ্বিতীয়বার এই ফুল তখন ফুটবে যখন আপনার বয়স 24 বছর হবে। আর এই ফুলটির নাম হলো ব্লু কুরিঞ্জি। এগুলি মূলত নীল রঙের ফুল যেগুলিকে পাহাড়েই দেখতে পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 8। প্রজাপতি
প্রজাপতির যে ছটি পা রয়েছে তা তো আপনি জানেন, কিন্তু আপনি একটি অদ্ভুত বিষয় জানলে অবাক হবেন যে ছটি পা থাকা সত্ত্বেও প্রজাপতি হাঁটতেই পারে না। ফ্যাক্ট নাম্বার 9, সাধারণত আমাদের মানুষদের শরীরে 206টি হাড় থাকে, আর বিড়ালের শরীরে এর চেয়ে অনেক বেশি 244টি হাড় রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের চেনা সকল প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হাড় থাকে একটি অজগরের শরীরে, আর তা প্রায় 1800কে ছাড়িয়ে গেছে, যা ভাবাই যায় না। আসলে অজগরের শরীরের হাড়গুলির দৈর্ঘ্য অনেক ছোট ছোট হয়, আর তাই সংখ্যায় এত বেশি হয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 10, চকলেট। চকলেট তো আমাদের পছন্দের একটি খাবার, কিন্তু আপনি কি বলতে পারবেন যে যদি কখনো কুকুরকে চকলেট খাইয়ে দেন আপনি তাহলে কি হবে? আসলে এটা একেবারেই কোনো সাধারণ ঘটনা নয়। কুকুরের শরীর কোনো রকম ভাবেই চকলেটকে সহ্য করতে পারে না, কারণ চকলেটের মধ্যে থিওব্রোমাইন নামের একটি উপাদান রয়েছে, আর সেটি কুকুরের শরীরে গিয়ে বিষের মতো কাজ করে। এজন্য কুকুর কখনোই চকলেট খায় না, আর ভুলবশত যদি কুকুর চকলেট খেয়েও নেয় তাহলে তাদের বমি, ডায়রিয়া এমনকি হাড়ের সমস্যা হতে পারে, আর যদি তা মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে তার জন্য কুকুরের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার আসছি লাস্ট ফ্যাক্ট আর এক্সট্রা ফ্যাক্টে, চাঁদ। চাঁদে চাষবাস করার অনেক রকম চেষ্টা তো চলছে, সেটা হয়তো আপনি জানেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে এখনো পর্যন্ত কোন ফসলটি চাঁদে সবার প্রথমে চাষ করা হয়েছে? আসলে এই অসাধু সাধনটি করেছে চীন। চীন প্রথম চাঁদে কার্পাস অর্থাৎ তুলা চাষ করেছে। তাই এবার যদি কেউ আপনার কাছে জানতে চায় যে চাঁদে কোন ফসলটি সবার প্রথমে চাষ করা হয়েছে, আশা করব আপনি তা অবশ্যই বলতে পারবেন। যেহেতু এরই মধ্যে আমরা 10টি ফ্যাক্ট কমপ্লিট করে ফেলেছি, তাই আজকের ভিডিওতে এই পর্যন্ত। ফিরছি আগামী ভিডিও নিয়ে।